রাজ্যের জেলায় জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো রাজ্যের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গাঙ্গেয় এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি, বৃহস্পতিবার পর্যন্ত সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার কথাই জানিয়েছেন হাওয়া অফিস। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে, উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে নিম্নচাপটি। এই সময়ের ফলে আগামী দু একদিন বাংলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলেই উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বেশ কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়, ও বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবছর আবহাওয়া খারাপ থাকায় বারবার সমুদ্র থেকে ফিরতে হয়েছে মৎস্যজীবীদের, ঘটেছে ট্রলার ডুবির মতো ঘটনাও। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।